Hi friends, কেমন আছো সবাই? আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা ইউনিক তার কারণ হচ্ছে হলো আমি এটা আর কি কোনোদিন এই রান্নাটা কখনো খাইনি বা করিনি বা কেউ আইডিয়া দেয়নি, কারণ এটা পুরোটাই আইডিয়াটা হচ্ছে আমার ও আমার মায়ের। মাই রান্নাটা করবেন, আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি। এটা হচ্ছে হলো আমরা কোপ্তা বানাবো। কোপ্তাটাকে একটা ক্রিম, একটা যে স্পিনাচ, একটা চিজি টাইপের যে সস হবে সেটার মধ্যে আমরা ডিপ করে রাখবো। কাইন্ড অফ মানে ফিউশন কুকিং বলা হবে। আচ্ছা, দেখা যাক আমরা কী কী লাগবে আমাদের কোপ্তাটা বানাতে। কোপ্তাটা বানাতে আমাদের লাগবে কাবলি ছোলা, চিকপিস, ও তার মধ্যে আমাদের কিছু লাগবে হচ্ছে হলো গ্রাউন্ডনাট বা পিনাটস, আর হচ্ছে হলো মেন যেটা কোপ্তা সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, কলা। কলা ছাড়া তো কোপ্তা ভাবতে পারি না, অনেক কিছু দিয়েই হয় বাট স্টিল। তো এইবার হচ্ছে হলো সসটা আমরা কী দিয়ে বানাবো? পার্সলাটা তো ফর গার্নিশিং, ওটা একটা ভালো ফ্লেভার দেয়। আমরা মাশরুম দেব, তারপর আমরা স্পিনাচ দেব, পালং শাক, পেঁয়াজ একটা, লঙ্কা, রসুন, চিজ। চিজ ছাড়া তো কিছু হতেই পারে না। আপনার ব্ল্যাক পেপার। চলুন এবার রান্নাটা দেখা যাক। এ দেখো, আমি এটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এটাকে পুরো পেস্ট করলে ভালো লাগবে না। এটা দু চার কোয়া রসুনও দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এ দেখো লবণ দিলাম, এবার একটু হার্বস দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে বেশ মুচমুচে ভাবটা আসবে। সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিই, মাখিয়ে গোল গোল করে নেব। দেখো বাদামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বাদামটা এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বাদামটা। দেখো আমি গোল গোল করে নিচ্ছি, এ দেখো সব গোল 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 করা হয়ে গেছে। এবার এগুলো আমরা ফ্রাই করে নেব। তেলটা দিয়েছি, গরম হয়ে আসছে, এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা। এ দেখো আমাদের বড়াগুলো হয়ে গেছে তৈরি পুরো, এবার এগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি। এ দেখো একটু মাখন দিয়ে ফোড়ন দিলাম, বাটার, তেল না দিয়ে বাটার দিয়ে দিচ্ছি, সুন্দর স্মেলটা ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। তোমরা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারো। একটু রসুন কুচি দিয়ে দিলাম, মাশরুম একটু দিয়ে দিলাম, মাশরুমটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পালং শাকটাও দিয়ে দিচ্ছি, দেখো এটা হয়ে এসছে। এবার আমি ক্রিম আর মিল্ক দিয়ে দিচ্ছি, এক গ্লাস দুধ তুলে রেখেছি, এই যে সলিড ক্রিমটা দিলাম দুধে, সঙ্গে দুধটাও দিয়ে দিচ্ছি। টেস্টটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি।
কোফতাগুলো দিয়ে দিলাম। চিজি ক্রিমি কোফতা আমাদের তৈরি। একটু সামান্য একটু মিষ্টি দেব, লবণটা একটু দেখব, যদি দরকার হয় একটু দেব। এরপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেড় চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, হয়ে আসছে। আর একটু চিজ দিয়ে আমরা নামিয়ে দিচ্ছি, ঢেকে একটুখানি নামিয়ে দেবো। আর 2 মিনিট হতে দেবো, চিজটা গলে যাবে। আর 2 মিনিট ঢেকে দিলেই চিজটা একদম গলে সেখানে মাখা মাখা হয়ে যাবে। এই আম্মি